أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়াসিম আব্দুল বাসির ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম থেকে জানতে চেয়েছেন যে কোনো বাচ্চা যদি কান্না করে, সেটা ভয় পাওয়ার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, তখন অনেক সময় আমরা তাবিজের আশ্রয় গ্রহণ করি, তাবিজ নেওয়ার জন্য কোনো না মৌলানার কাছে যায়, তাবিজ নিই। তো উনি বলছেন যে আমার মনে হয় যে তাবিজ নেওয়ার থেকে উত্তম হবে মা বাবা কেউ যদি সেই বাচ্চাকে একটু যদি সুরা ফাতিহা নাস ফালাক এগুলো পড়ে যদি ঝাড়ফুঁক করে দেয়, এটাই উত্তম। জি হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তাবিজ নেওয়া সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো। কারণ তাবিজ ব্যবহার করার সঙ্গে শিরিকের সম্পর্কটা এই কারণেই, যেহেতু তাবিজ যখন কোনো ব্যক্তি নেয় তখন আল্লাহর উপরে ভরসাটা থাকে না, উঠে যায়, তখন সম্পূর্ণভাবে তাবিজের উপরেই সে ভরসা করে বসে, আর আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করাটা হচ্ছে শিরিক। দু নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে আল্লাহ যেন তার মনস্কামনা, তার মনের আশা যেন পূরণ না করেন। বিদায় তাবিজ ব্যবহার করলে যে মহান আল্লাহ তার মনের আশা পূরণ করবেন না। তিন নম্বর কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেই বাড়িতে জিন কিংবা জাদুর কোনো রকমের উপদ্রব থাকতে পারে না। বিদায় আমরা যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে একবার যদি সূরা বাকারা আমরা পাঠ করি, যে কেউ একজন, যে সে না স্বামী হোক, স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে কেন, যে কেউ একজন, যে কিংবা যদি আমরা সরাসরি কোরআন থেকে পাঠ করতে না পারি, কোরআন থেকে সূরা বাকারা পাঠ করা যদি সম্ভব না হয়, তাহলে মোবাইলে কোরআনের অ্যাপস ডাউনলোড করে যদি সূরা বাকারাটা আমরা যদি চালিয়ে নিই মোবাইলের মাধ্যমে, তাহলেও ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে যে বাড়িতে যে ভাষাতে সূরা বাকারা পাঠ করায় সেই বাড়িতে শয়তান এবং সেই বাড়িতে জিনের কিংবা না কোনো রকমের জাদুর উপদ্রব থাকতে পারে না। তিন নম্বর, চার নম্বর কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যা কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। আয়াতুল কুরসি সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমরা রসুল বেমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তারপর আপনার সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, তারপরে যে দোয়াগুলো রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলীম তিনবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার, রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা তিনবার, তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, এটা তিনবার, তারপরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, এটা হচ্ছে সাতবার। মোট কথা যে যদি হিসনুল মুসলিম কিংবা দোয়ার কোনো বই থাকে যেখানে সকাল সন্ধ্যায় পঠিত দোয়াগুলি পাওয়া যাবে, সেই জায়গা থেকে দোয়াগুলো মুখস্থ করে নিয়ে ফজরের নামাজের পর কিংবা আসরের নামাজের পর, আর আসরের নামাজের পর, আসরের নামাজের পরে কিংবা ফজরের নামাজের পরে যদি আমরা দুইবার এই দোয়াগুলো পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাড়িতে কোনো রকমের জিন কিংবা ভূতের কোনো রকমের উপদ্রব আসবে না। ছেলেরা যে এমনি অসুখ বিসুখ হলে কাঁদবে, ঠিক আছে, আর সেই সঙ্গে সঙ্গে কিছু নীতিমালা আছে, মাগরিবের পরে বাচ্চাকে বাইরে না নিয়ে যাওয়া, এমনকি আঙিনায় না নিয়ে যাওয়া, বাচ্চাকে মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টাতে ঘরের বাইরে কিংবা ঘরের বাইরে অর্থাৎ আঙিনায়, রাস্তাতে কিংবা আঙিনায় না নিয়ে যাওয়া, কারণ এই সময় জিনেদের কী হয়, চলাফেরা একটু বেশি বেড়ে যায়। তার আগে, মাগরিবের আগে বাচ্চাকে যেখানে সেখানে নেওয়া যেতে পারে, আর সেই সঙ্গে সঙ্গে এশার নামাজের পরেও বাচ্চাকে প্রয়োজনে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা যখন যেমন বলা হলো যে আমরা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এইগুলো দিয়ে যদি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি বাচ্চাকে একটু ফু দিয়ে দিই, ঝাড়ফুঁক করি, তাহলেও ইনশাআল্লাহ দেখা যাবে বাচ্চার কোনো রকমের অমঙ্গল হবে না।